আসছে জাতীয় বাজেটকে ঘিরে বিপুল প্রত্যাশা জেগেছে শিক্ষানগরী রাজশাহীর মানুষের মাঝে। বিভাগীয় এই শহরের উন্নয়নে এবারও স্বপ্ন দেখছেন তারা। বলছেন, কৃষিভিত্তিক শিল্পায়ন না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। প্রয়োজন রাজশাহী চট্টগ্রাম সরাসরি রেল যোগাযোগ সহ নদীবন্দর স্থাপন। আর ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্য ব্যবসায়ীরা চান বিশেষ থোক বরাদ্দ। বিস্তারিত জিওলগনি সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন আবু সাইদ। উন্নয়নের মহাসড়কে পিছিয়ে রাজশাহী। গেল 25 এপ্রিল গণভবনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজশাহীর উন্নয়নে হাইটেক পার্ক সহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কৃষিভিত্তিক শিল্পায়ন ছাড়া ঘুরবে না কৃষকের ভাগ্যের চাকা। শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান হবে না। শিল্প যত বেশি করে উঠবে তত বেশি মানুষের চাকরি হবে, মানুষের রোজগার আয় বাড়বে এবং এলাকার উন্নত। ব্যবসায়ী নেতারা জানান, শিল্প বা কলকারখানা গড়ে তুলতে প্রয়োজন বিনিয়োগ। তাই আসন্ন বাজেটে পিছিয়ে থাকা এই এলাকার উদ্যোক্তাদের জন্য ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি তুলেছেন তারা। তো আমরা কিছু কিছু ইন্ডাস্ট্রির জন্য, যেটা সমবান্ধব যে ইন্ডাস্ট্রি, তার জন্য আমরা 5% সুদের থোক বরাদ্দ চেয়েছি। তারপরে গবাদি পশু, তারপরে ডেইরির জন্য আমরা 5% সুদে আমরা থোক বরাদ্দ চেয়েছি। এদিকে সরকারিভাবে সিল্ক হ্যাভেন নামে রাজশাহী জেলার ব্র্যান্ডিং হলেও রেশম শিল্পের উন্নয়নে নেই তেমন বরাদ্দ। কেবল উদ্যোগের অভাবেই লাভজনক এই শিল্প মরছে। তাই এবার বাজেটে অন্তত 500 কোটি টাকা বরাদ্দ চান এখাতের উদ্যোক্তারা। স্বল্প সুদে যেটা মশলা চাষে দেওয়া হচ্ছে 2%, 3%, এইসব সুদে যদি উদ্বুদ্ধ করা হয় তাহলে আমার মনে হয় বছরে 6 বার রেশম উৎপাদন করা সম্ভব। তবে সব কিছু ছাপিয়ে এই অঞ্চল থেকে প্রকল্প প্রস্তাবে সংশ্লিষ্টদের অনীহাকে দায়ী করে বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন। এই এলাকা থেকে প্রকল্প যায় না। প্রকল্প যদি না যায় তা পরিকল্পনা কমিশন কী বিবেচনা করবে? প্রাইভেট পুঁজিপতিরা ওইখানেই যাবে যেখানে তার লাভ আছে। এখানে তো লাভ হবে না, যোগাযোগ খারাপ। আসছে জুনে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত এই বাজেটে এলাকার উন্নয়নে কি প্রতিশ্রুতি থাকছে তা দেখার অপেক্ষায় রাজশাহীর মানুষ। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।